তোকে আমি ঝগড়া করার জন্য এখানে ডেকেছি? না সেটা নয়, দেখ তোর কথা অনুযায়ী দেবকে আমি একটা দবকাভূতি জোগাড় করে দিয়েছি ফ্রেন্ড সাইড থেকে। এই শোন, ব্যাপারটা কি সিরিয়াস? খাবারাস না। না তো, কী করে বলছিস? ও ছোটোবেলা থেকে চিনি, ও নারী নক্ষত্র সব আমার হাতের মুঠোয় একদম। কিন্তু এই ব্যাপারটা কী করে বুঝবো? মনের মিল না হলে না দেব কোনোদিন বিছানায় যাবে না। আর দেব কিন্তু তোকে সিরিয়াসলি ভালোবাসে, মানে রাজের সঙ্গে তোর যে রিলেশন আছে এটাও মানতেই চায় না। কার নাম নিলি ভাই? রাজটা না আইটেম সত্যি, মানে তুই ওকে যখনই দেখবি দেখে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, মানে অফিসে বাইরে সর্বত্র যখনই তাকাই ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। এক কাজ কর, ওকে একদিন আদর করে ডেকে কোলে বসিয়ে চোখ দুটো গেলে দে, যাবে না মিটে যাবে। ভাল লাগছে না তোমার নাচতে? আমার আসলে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ভাল লাগে, আমার এখন ভাল লাগছে, প্রচন্ড ভাল লাগছে। এরকম করে নাচো, হ্যাঁ কাম অন, ভালো করে নাচো। শোনো না বলছি, তোমার কথা জিজ্ঞেস করো কি, তোমার তো সুন্দর দেখতে, তুমি বিয়ে করছো না কেন? খুব ইচ্ছা করে আবার বিয়ে করতে যাবো, কিন্তু যখনই কেউ দেখে যে আমি একা তখন আমাকে ফিজিক্যালি অ্যাডভান্টেজ নিতে চায়, বুঝতে পারছ, মানে বিছানায় যেতে চায়। এই বিছানা শুনে একটা গল্প মন পড়ে গেল, শুনি কি বলো? শুনবে? প্লিজ প্লিজ প্লিজ, ইম্পসিবল, আমার খুব ইচ্ছা করছে, প্লিজ প্লিজ প্লিজ। বলেছি না না, আরে আমি প্রমিস করছি পরের থেকে আমি নিয়ে আসবো। তুমি প্রত্যেকবার এক কথা বলো না। আরে আমি ভুলে গেছি, দোকানে গিয়ে বলতে পারিনি লজ্জা ছুটে। এই এই না আমি তো বলেছিলাম, তারপর এখন পকেটে আছে। আমার কথা এই তো আছে, আমি পড়েছি, ধরো আমার সামনে খোলো। এই তোমার সামনে অনুমান করেছি আমি, আসলে আজকে এমনি আমাদের মিথ্যে কথা বলার শাস্তি জানো? তুমি এখনো ভালোবাসো না? কাকে? প্রিয়াকে। আমাদের হবে না, হবে না রে, আমাদের একদম হবে না, আমার দ্বারা অন্য কাউকে ভালোবাসা যাবে না। কেন? কারণ আমি আমি প্রিয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। আমি যে কোনো সময় যে কোনো দিন সুমিতাকে আমি, কিন্তু আমার হয় না, আমি আমি ওর কাছাকাছি গেলে আমার কেউ কিছু একটা আটকায়। বিবেকে? আরে না রে, বিবেক কেন আটকাবে, বিবেক না, একটা অন্য ফিলিংস, তুই বুঝতে পারবি না। আমি যখন সুমিতার কাছে যাই তখন আমি বুঝতে পারি যে আমি পুরোটা ওর সঙ্গে নেই, আমি অর্ধেকটা ওর সঙ্গে, বা হয়তো নেই একেবারে, বুঝতে পারছিস আমি কি বলছি? একেবারে আমি আমি আমার মনে হয় আমি সবসময় প্রিয়ার সঙ্গে আছি। ধর প্রিয়ার সাথে রাজের বিয়ে হয়ে গেল, বা মানে ফিজিক্যাল কিছু হয়ে গেল, হোক, যদি ফিজিক্যাল কিছু হয়, বিয়ে হয়, হোক, আমার তাতে কিছু যায় আসে না। আমি এটুকু জানি, আমি এটুকু বুঝে গেছি যে আমি প্রিয়াকে প্রচণ্ড ভালোবাসি। আরে এই পাগলা তুই, তুই না দেখতে দেখতে ছটা মাস কেটে গেল, আর আজ সেই দিন। হ্যাঁ বলো। এই শোনো না, আজ একবার আসতে পারবে? এই না না, আজকে একদম পারবো না, বুঝলে, আজকে একদম পারবো না গো, আজকে
বিভৎস একটা মিটিং আছে, তুমি অন্য যে কোনো দিন বলো আমি পারবো, প্লিজ আজকে না। আজ আমার জন্মদিন, একটু এসেই চলে যাও। জন্মদিন আজকে? আজকেই না। আচ্ছা ঠিক আছে, এই শোনো না, বলছি দশ মিনিটের জন্য যাবো, হ্যাঁ ওকে ওকে বাই, রাখছি। হ্যাঁ বলো। বলছিলাম কি, বাবা মা তোমাকে আজকে ডিনারে ডেকেছে, কখন পিক আপ করবো বলো? এই না না, আজকে না, আজকে অনেক কাজ আছে, আজকে ছেড়ে দাও, কালকে করি। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য এসো, তারপর চলে যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। কেন এরকম করছো? আমার আমার ভালো লাগছে না। শোনো, এই তুমি এখনো প্রিয়াকে ভালোবাসো তাই না? হ্যাঁ। কাওয়ার্ড একটা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কাওয়ার্ড। হ্যাঁ এইটা তো একদম কারেক্ট করেছে দিদি, মানে ও তো সত্যি করেই প্রিয়াকে ভালোবাসে। কিন্তু প্রিয়া তো সেদিন বাস স্ট্যান্ডে আসেনি। মানে তাহলে প্রিয়া কোথায় গেল? কে পাতা, তোর না কি হলো? সুইচ অফ বলছে। কেস জন্ডিস তো ভাই, কার সাথে সম্পর্ক হয়ে গেল না তো ভাই? এসব উল্টোপাল্টা প্লিজ বলিস না তো, বিশ্বাস কর ভাই, ওকে ছাড়া আমি পারবো না, আমি বেকার বাল, এইসব এক্সপেরিমেন্ট ফেক্সপেরিমেন্ট, মাথা খারাপ হয়ে গেছিলো আমার তখন। আরে সময় তো পেরিয়ে গেছে ভাই, আর কিছু হবার নেই, যা হবার তা হয়ে গেছে, ভেবে লাভ নেই। চ ডিনারটা করে নি, রাতটা কাটাবো কি করে আমি বুঝতে পারছি না, বিশ্বাস কর, আমার ফোন ধরছে না, ফোন সুইচ অফ আমার। থানা থেকে বলছেন? হ্যাঁ আমি আসছি, থানা থেকে ডাকছি। কেন ভাই? ভাই প্রিয়ার কিছু হয়ে যায়নি তো ভাই? আরে কেন তোকে ফোন করছি জানি না। না সেটা কিছু কিছুই তো বললো না, জিজ্ঞেস করে আমার মাথা কাজ করছে না, এরমভাবে আমাকে এরমভাবে প্রেসার ক্রিয়েট করিস না ভাই। আমি একবার ঘুরে আসছি, আমি যাচ্ছি, তুই চল। না তোকে যেতে হবে না, খেলা যখন আমি শুরু করেছি আমাকেই শেষ করতে হবে, তুই এখানে থাক, খেয়ে নিস, সাবধানে যাস, সমস্যা হলে ফোন করিস।